সো থাকবে ভিডিওটি না দেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার জন্য দর্শক মন ফিরতে যাওয়ার আগে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি রিকোয়েস্ট থাকবে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও অর্থাৎ দর্শক কথা বাড়াবো না চলুন ভিডিও স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা এখন সরকার পতনের এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে আজকে সারা দিনে ছাত্র জনতার অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি শহীদ মিনার থেকে শুরু করে শাহবাগ প্রেস ক্লাব ঢাকার বিভিন্ন জায়গায় সকালে শিক্ষার্থীরা নেমেছিলেন উত্তরাতে এবং সারাদিন সেখানে রণক্ষেত্র ছিল উত্তরা এগারো নম্বর সেক্টর দশ নম্বর সেক্টর সেখানে ছাত্রলীগ এবং পুলিশ একসাথে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে আমরা দেখেছি গুলি করেছে মূলধারা গণমাধ্যমে সেই ভিডিওগুলো প্রকাশিত হয়েছে জানি আমরা এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এদের কোনো বিচার হবে না তবে বিচার হবে নিশ্চিত এবং সেই সময়টাও দূরে নয় কারণ আজকে সারাদিনের কর্মসূচির মধ্য দিয়ে নয় দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবি সরকার পতনের এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে রণক্ষেত্র হয়েছে বিশেষ করে সিলেট এবং খুলনাতে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সংগঠন মিলে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে কিন্তু শিক্ষার্থীরাও প্রতিরোধ করে তুলেছে প্রত্যেকটা জায়গায় কোনো জায়গায় শিক্ষার্থীরা পিছু হটেনি কারণ শিক্ষার্থীদের পাশাপাশি সকল শ্রেণীবেশার মানুষ শিক্ষক বুদ্ধিজীবী চিকিৎসক পরিকল্পনাবিদ প্রত্যেকটা শ্রেণীবেশার মানুষ শিক্ষার্থীদের সাথে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছে সেটা গতকাল পর্যন্ত শুধুমাত্র ঢাকায় সীমাবদ্ধ ছিল কিন্তু আজকে সারা দেশে শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষ নেমে এসেছে এবং একটাই স্লোগানে সেটা সরকারের পদত্যাগ এবং ইতিমধ্যে আমরা নিশ্চয়ই জেনেছি গোটা সংস্কার আন্দোলন যখন এই পর্যায়ে চলে আসলো তারপর থেকে প্রায় দুই ডজনেরও বেশি মন্ত্রী এমপি তাদের পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন কেউ কেউ ছাব্বিশ তারিখের পর অর্থাৎ সরকার এই আন্দোলন দমন করে ফেলেছে এমনটা ধারণা করে দেশে ফিরে এসেছিলেন কিন্তু অধিকাংশই দেশে ফেরেননি কারণ তারা বুঝতে পারছেন সরকারের হাতে খুব বেশি সময় নেই এমনকি সরকারি দলের দুই শীর্ষ নেতা দুই শীর্ষ নেতার মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে এই কারণে যে মতবিনিময় সভাগুলোর কথা তারা বলেন সেখানে তারা মতবিনিময় আর করেন না কাউকে কথা বলতে দেওয়া হয় না শুধুমাত্র ওবায়দুল কাদের প্রেসের সাথে কিছু কথা বলে চলে যান কারণ দলের মধ্যেও এখন তারা নিরাপদ বোধ করছেন না কয়েকদিন আগে সাবেক ছাত্র নেতাদের সাথে একটা মতবিনিময় সভার কথা বলা হয়েছিল কিন্তু সেখানে ওবায়দুল কাদের একাই গণমাধ্যমে কথা বলেছেন এবং সেখান থেকেই সূত্রপাত ঘটেছেন পরবর্তীতে সেটা এমন একটা পর্যায়ে গেছে যে দলের মধ্যে থেকে অর্থাৎ সাবেক ছাত্রলীগ নেতারা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে ওবায়দুল কাদের উদ্দেশ্যে এমনকি আব্দুল রাজ্জাকের মতো প্রেসিডিয়াম সদস্যের উপরেও তারা ক্ষিপ্ত হয়েছে তারা মারতে গেছে পর্যন্ত সুতরাং আওয়ামী লীগের নেতারা এখন দলের মধ্যেও আর নিরাপদ বোধ করছেন না আর সাধারণ মানুষের সামনে আসলে তাদের কি অবস্থা হবে সেটা সাধারণ মানুষের এখন যে মনোভাব সেটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি পলক আজকে স্বীকার করেছেন তার দোষ অর্থাৎ তিনি গুজব ঠেকাতে পারেননি ফেসবুক ইউটিউব টুইটার কিংবা টিকটকের মাধ্যমে যে গুজবগুলো ছড়িয়েছে বিরোধীরা সেটা তিনি ঠেকাতে পারেননি এবং যে ইন্টারনেট বন্ধ রাখতে হয়েছে অবশ্য তার বক্তব্য অনুযায়ী ইন্টারনেট বন্ধ করা হয়নি ইন্টারনেট একা একাই বন্ধ হয়ে গেছে কিন্তু এ কারণে তিনি ক্ষমা চেয়েছেন সাধারণ মানুষের কাছেও তিনি ক্ষমা চেয়েছেন তিনি বলেছেন তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় এবং শেখ হাসিনাও যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন তাহলে তিনি সেটা মাথা পেতে নেবেন অর্থাৎ নাম্বার ওয়ানকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ এই ইন্টারনেটটা যে শাটডাউন করা হলো ইন্টারনেট ব্ল্যাক আউট যেটা করা হয়েছে সরকারের পক্ষ থেকে এটা পলকেরই শুধুমাত্র দায় সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার কোনো দায় নেই বরং শেখ হাসিনাই তার উপরে ক্ষিপ্ত হতে পারেন কেন ইন্টারনেট ব্ল্যাকআউট করা হলো এমন একটা ভাব দেখানোর চেষ্টা করা হচ্ছে কারণ তারা বুঝে গেছে সরকার আর টিকে থাকতে পারবে না সরকারের পতন ঘন্টা বেজে গেছে আজকে সকালে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে আমি বলেছি প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের যে ঘোষণা দিয়েছেন তারপর আমাদের রিজার্ভের কি অবস্থা হয়েছে এবং অলরেডি থার্টি ফোর পার্সেন্ট রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেছে মাত্র দুই সপ্তাহের ক্যাম্পেইনে এবং একই সাথে রপ্তানিও কমে গেছে সেটাও প্রায় ছয় শতাংশ এবং সব কিছু মিলিয়ে প্রতি মাসেই আমরা জানি আমাদের এক থেকে দেড় বিলিয়ন ডলার রিজার্ভ ক্ষয় হয় এর সাথে নতুন করে এই দেড় বিলিয়ন ডলার একটা চাপ তৈরি হয়েছে এবং এর ফলে যেটা হয়েছে এক মাসে দেড় বিলিয়ন ডলারের মতো এক দশমিক তিন বিলিয়ন ডলার বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তারা স্বীকার করছে এক দশমিক তিন বিলিয়ন ডলার রিজার্ভ ক্ষয় হয়েছে এই এক মাসে এবং তার সবচেয়ে বড় প্রভাব রেমিটেন্সের এবং মাত্র দুই সপ্তাহের ক্যাম্পেইনে এটা যদি পুরো এক মাস কন্টিনিউ করে আগামী মাস যদি এটা কন্টিনিউ করে বা চলতি মাস যদি এটা কন্টিনিউ করে তাহলে এই দুই মাসে কমপক্ষে আমাদের ঘাটতি প্রতি মাসে এমনিতে এক থেকে দেড় বিলিয়ন ডলার তার সাথে প্রতি মাসে আরও প্রায় দেড় বিলিয়ন ডলার অর্থাৎ প্রতি মাসে তিন বিলিয়ন ডলার করে ঘাটতি হবে দুই মাসে ছয় বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ এখন ব্যবহারযোগ্য দশ বিলিয়ন ডলারের বেশি না তার মানে দুই মাসের মধ্যে আমাদের রিজার্ভও খালি হয়ে যাবে এবং অর্থনৈতিকভাবে এমন একটা পর্যায়ে আমরা চলে আসবো সেখানে গ্যাস সরবরাহ করা যাবে না জ্বালানি তেল আমদানি করা যাবে না

তো এই কারণেই দেশে বিদেশে বিভিন্ন বিভিন্ন সমাজ বিভিন্ন মানবিক সংস্থা বা বিভিন্ন নাগরিক সমাজ তারা আসলে শেখ হাসিনার বিচার দাবি করতেছিল এক সময় অস্ট্রেলিয়ার জনজীবী তিনি আন্তর্জাতিক আদালতে মামলার আবেদন করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং দেখা যাচ্ছে আমি একটু সাংবাদিক সাহেব সামির ফেসবুক পেজ থেকে একটু পড়ে শোনাই বাংলাদেশের সাম্প্রতিক সময় সংঘটিত ঘটনাসমূহ আমলে নিয়ে দেশটিতে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে দাবি করে বিষয়টি প্রাথমিক নিরীক্ষার জন্য অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালত তে আবেদন করেছে অস্ট্রেলিয়ান একটি আইনি প্রতিষ্ঠান এবং মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে শেখ সহ মোট ছাব্বিশ জনকে অভিযুক্ত করারও আবেদন জানানো হয়েছে মামলা হয় নাই কিন্তু মামলার আবেদন করা হয়েছে এবং এবং এখন এই আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদের করে তারা দেখবে এটাকে মামলা হিসাবে গ্রহণ করা যায় কিনা এবং আসলে এটাকে মামলা হিসাবে গ্রহণ করা সম্ভাবনা কতটুকু সে ব্যাপারে আলোচনা করবো এখানে যে ছাব্বিশ জনকে আসামি করা হয়েছে তাদের নাম একটু পড়ে শোনাই সেটা হচ্ছে এক নম্বর আসামি হচ্ছে মিস শেখ ওয়াজেদ প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ মিস্টার আসাদুজ্জামান খান কামাল মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মিস্টার ওবায়দুল কাদের মিনিস্টার মিনি রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ জেনারেল সেক্রেটারি বাংলাদেশ আওয়ামী লীগ মিস্টার আনিসুল হক মিনিস্টার অফ ল জাস্টিস এন্ড অ্যাফেয়ার্স মিস্টার মহিবুল হাসান চৌধুরী মিনিস্টার অফ এডুকেশন মিস্টার মোহাম্মদ আলী আরাফাত মিনিস্টার অফ স্টেট অফ ফর ইনফরমেশন অ্যান্ড ব্রোডকাস্টিং মিস্টার জুনেদ আহমেদ পলক মিনিস্টার অফ স্টেট ফর পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিস্টার চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ মিস্টার হারুন রোশিদ চিফ অফ ডিটেকটিভ ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ মিস্টার হারুন রশিদ ডিরেক্টর জেনারেল অব মানে বেটালিয়ান র্যাবের প্রধান আর প্রধান দুইটার নামই ছিল হারুন তো গেছে এখন যাই ডিবিধান ইন্সপেক্টর হাসান বাংলাদেশ পুলিশ জেনারেল ওয়াকারুজ্জামান চিফ অফ আর্মি স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুদ আশরাফুজ্জামান সিদ্দিকি ডিরেক্টর জেনারেল অফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি প্রধান ব্রিগেডিয়ার এস এম জাকারিয়া হুসেন ফোরটিন ইন্ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ব্রিগেড বাংলাদেশ আর্মি ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ ফোরটি সিক্স ইন্ডিপেন্ডেন্ট ইনফেন্ট্রি ব্রিগেড বাংলাদেশ আর্মি ব্রিগেডিয়ার জেনারেল এম ডি নিশাতুল ইসলাম খান ডিরেক্টর ইন্টারনাল এফেয়ার্স ব্যুরো ডিজেএফআই আই লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম বাংলাদেশ আর্মি মেজর এম ডি নোমানাল ফারুক ডেপুটি কমান্ডার টোয়েন্টি থ্রি বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ আর্মি মিস্টার সাদ্দাম হুসেন প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগ মিস্টার শেখ ওয়ালি আসিফ ইনান জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগ মিস্টার মাজহারুল কবির সায়ন প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগ ইউনিভার্সিটি সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন তো দর্শক এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন আর হে দর্শক আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটি একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা বিদেশ থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন দর্শক আপনারা সকলেই অবগত রয়েছেন যে কুটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে তো এরই মধ্যে কুটা আন্দোলনের যে ছয় সমন্বয়ক তাদেরকে কিন্তু ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল তো তাদেরকে ছেড়ে দেওয়ার পর কিন্তু অর্থাৎ তারা ডিবি হেফাজত থেকে বের হয়ে কিন্তু কঠিন হুঙ্কার দিয়েছেন এবং তারা কিন্তু আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন এবং তাদের কাছ থেকে যে জোরপূর্বক সেই কোটা প্রত্যাহারের নেওয়া হয়েছিল সেটাও কিন্তু তারা স্বীকার করেছে যে আসলে তাদের কাছ থেকে এটা জোরপূর্বক আদায় করে নেওয়া হয়েছে তো এখন কিন্তু তারা থেকে বের হয়ে কিন্তু আবারও কঠিন অসহযোগ আন্দোলনের ডাক দিতে যাচ্ছে এবং গণ ডাক দিতে যাচ্ছে প্রায় ইতিমধ্যে ভিডিও স্ক্রিনে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিয়েছেন তো দর্শক এই কোটা আন্দোলন কিন্তু এখন আর কোটা আন্দোলন নেই এটা কিন্তু একটা জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে এবং বাংলাদেশের শ্রেণীর মানুষ কিন্তু এই এটাতে যোগ দিয়েছে আপনারা গতকাল দেখেছেন যে শিল্পী সমিতির যত চলচ্চিত্রে যত স্টার রয়েছে তারাও কিন্তু মাঠে নেমে পড়েছেন এবং কৃষক শ্রমিক সবাই কিন্তু রাজপথে নেমে এসেছেন তো এটা আসলে কোন দিকে মোড় নিবে সেটি কিন্তু এখন দেখার বিষয় তো দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখে যাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীকালে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম